কারাতে আজকে আমি করি কত বছর জানো? শুনলে অনেক ফিট হয়ে যাবা। 42 বছর। তোমার আম্মুরও জন্ম হয় নাই, তোমার আম্মুরও জন্ম হয় নাই। আমি 42 বছর ধরে কারাতে করি এবং আমি একমাত্র ব্যক্তি মনে হয় যে 365 দিন আমি প্র্যাকটিস করি। আমার চেয়ে অনেক ভালো কারাতেকে বাংলাদেশে আছে, অনেকেই আছে। বাট আমি বারবারই বলবো, কারাতের প্রতি যে ডিভোশন, কারাতের প্রতি যে একাগ্রতা, কারাতের প্রতি যে ভালোবাসা, আমার চেয়ে বেশি কারো নাই। এই যে আমাদের যেই প্রকল্পটা আমরা হাতে নিয়েছি 4884 ইউনিয়ন, এই 4884 ইউনিয়ন যদি ক্লাস টোটাল 1 বছর আমরা করতে পারি, প্রত্যেকটি ঘরে ঘরে একজন কারাতেকা তৈরি হবে। সেগুলো অবশ্যই ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার দ্য ফাইট স্কুলের ছাত্র হবে। এইটা আমাদের সার্থকতা। আমি বলবো যে এটা আমার সার্থকতা, যে আমি সর্ব জায়গায় বলেছি, আবারও বলি যে মহান রাব্বুল আলামিনের কাছে তুমি যদি ভালো কিছু চাও, সৎভাবে সৎচিন্তা করো, সব কিছু চাও, আল্লাহ তাআলা তোমাকে তখন দিয়ে দেয়। আমার চিন্তা চেতনার মধ্যে ছিল যে সারা বাংলাদেশে কারাতেকা তৈরি হোক। তো আমি সর্ব জায়গায় বলেছি, আমি বলেছি আমার চেয়ে অনেক ভালো কারাতেকা বাংলাদেশে আছে। আমি তাদের প্রতি শ্রদ্ধার সাথে বলি, আমার চেয়ে অনেক অনেক ভালো কারাতেকা আছে। বাট আমার চেয়ে কারাতের প্রতি বেশি ভালোবাসা এটা কারো নাই। আই এম দ্য লাস্ট পার্সন। আমি সবাইকে বলি যে আমি কারাতে যখন শিখাই, আমি নিজে সিগারেট খাই না, আমি কোনো ছাত্রদেরকে সিগারেট দেখলে তার হচ্ছে আপনার হাড্ডি ছুটায় ফেলাবো। আমি জীবনে একটা হিরো হওয়ার পর জীবনে কোনো যদি আজেবা জিনিস খাই নাই, নিজের জীবনে সিগারেটই খাই না জীবনে, আমি আমার ছাত্রদের সেইভাবে শিক্ষা দিই। তোমার শিক্ষাটা কিন্তু সেটা হবে, তুমি যা করো, আমি সিগারেট খাই, তুমি আরেকদিনে বললো তুমি সিগারেট খাও না, এটা কী দাঁড়াইলো? এটা কোনো মানে দাঁড়ালো না, এটা কোনো মানে নেই। তো এমন কিছু করতে হবে আমরা কারাতের মধ্যে যেটা চাই, সেটা হচ্ছে যে আমরা যে ঘরে ঘরে যে আমি যেটা বলতেছিলাম যে আমার চেয়ে অনেক ভালো কারাতেকা বাংলাদেশে আছে, অনেকেই আছে। বাট আমি বারবারই বলবো, কারাতের প্রতি যে ডিভোশন, কারাতের প্রতি যে একাগ্রতা, কারাতের প্রতি যে ভালোবাসা, আমার চেয়ে বেশি কারো নাই। তার জলজন্য প্রমাণ হচ্ছে এখানে ছাত্ররাই বলতে পারবে, দুই পাঁচজন ছাড়া শুক্রবার দিন আমার আগে কেউ কজন আসতে পারো বলো? তোমরা এসে কে দেখো, হাতে গোনা দুই চারজন থাকো আর আমি এসে বসে থাকি, রাইট? তোমরা দেরি করে আসো, আমি দেরি করে আসি কখনো? আমরা দেরি করে আসি, তোমাদের আগে আসি না? তার মানে আমার কারাতের প্রতি সেই ভালোবাসাটি আছে এবং সেটা আজ বসে আজকের না, কারাতে আজকে আমি করি কত বছর জানো? শুনলে অনেক ফিট হয়ে যাবা। 42 বছর। তোমার আম্মুরও জন্ম হয় নাই, তোমার আম্মুরও জন্ম হয় নাই। আমি 42 বছর ধরে কারাতে করি এবং আমি একমাত্র ব্যক্তি মনে হয় যে 365 দিন আমি প্র্যাকটিস করি। এই যে প্র্যাকটিসে গেছি ওইখানে বারবেল কিন্তু ঠিকই নিয়ে গেছি, কিক মারতে পরে ভূতাগুলো পারফেক্টলি দিতে হবে, অ্যাকুরেশনারদের এখানে কিকটা মুখে লাগছে ছোট্ট ফেরে যাবে। আমি কিন্তু ওইখানে নিয়ে গেছি, ওইখানেই কিন্তু রাত্র 4টার সময় শুইছি না 4:30টার সময়, 7:45টার সময় উঠছি, উঠে করে আগে উজু করে আগে কোরআন শরীফটা পড়াই, স্ট্রেচিং করে বারবেল মারা রেডি হইয়া সব রেডি হয়ে বসে রয়েছি কিন্তু।